तीन दशक धरे अभिनय करছেন सलमान खान। बॉलीवुडे तार सिनेमा माने बक्स अफिसे हिट शतकोटी क्लाब, किन्तु जानेन कत टाका सम्पत्ति रयेछे एई बॉलीवुड सुपारस्टारेर? সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী শোনা যায় সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ 2,225 কোটি ভারতীয় রুপি। তাহলে প্রতি মাসে কত টাকা আয় করেন বলিউডের ভাইজান? জানা যায় সালমান খান প্রতি মাসে আয় করেন প্রায় 16 কোটি রুপি। তার এই মোটা অঙ্কের আয় শুধু সিনেমা থেকে আসে না, এই আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন বিজ্ঞাপনের কাজের মাধ্যমে। এছাড়াও তার নিজস্ব পোশাকের ব্র্যান্ডও রয়েছে। এই সালমান খানের জীবনে প্রথম আয় ছিল 75 টাকা। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তাজ নামে হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ডে ডান্সার হিসেবে নাচতে গিয়েছিলেন তিনি, সেখান থেকে তাকে 75 টাকা দেওয়া হয়। এটি ছিল ভাইজানের প্রথম আয়। এরপর ম্যায়নে প্যার কিয়া সিনেমার জন্য মাত্র 31,000 রুপি পারিশ্রমিক নিয়েছিলেন সালমান খান। সিনেমাটি মুক্তির পর সেই সময়ে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় হয়েছিল। তবে অভিনেত্রী হিসেবে সালমান খানের অভিষেক হয়েছিল বিবিহুত আইসে সিনেমার মাধ্যমে। বর্তমানে সালমান খান ব্যস্ত ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার 3 সিনেমার শুটিং নিয়ে। যশরাজ ফিল্ম প্রযোজিত সিনেমাটি নির্মাণ করছেন মনি শর্মা। এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন ইমরান হাশমি। ভারতের দিল্লিতে চলছে সিনেমাটির শুটিং।